ইউ ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জিএনএম এএনএম এর যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস দেখানো রয়েছে এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে দেখবেন। তো আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করার পর জিএনএম এএনএম কাউন্সিলিং 2022 আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যে এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু শো করবে। তো আপনারা এখানে ওকে করবেন। ওকে করার পর আপনাদের কাছে যে অফিসিয়াল ওয়েবসাইটটি শো করবে, তো আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কাউন্সিলিং করার জন্য আপনার এই যে অপশনটি জিএনএম কাউন্সিলিং, এখানে আপনারা এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু এরকম রেজিস্ট্রেশন যে পেজ সেটি চলে আসবে। তো আপনারা আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা যে রেজিস্টার নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে যে রেজিস্ট্রেশন পেজ সেটি চলে আসবে। তো আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে যে আই এগ্রি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে পার্সোনাল ডিটেলস কিন্তু শো করবে। তো এখানে আপনাদের যে রোল নাম্বার, রোল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। রোল নাম্বারটি দিয়ে দেওয়ার পর যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ক্যান্ডিডেট নেম এবং ক্যান্ডিডেট মায়ের নাম এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যে ডেট অফ বার্থ সেটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যেখানে সিকিউরিটি কোড সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যে সাবমিট বোতাম রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস শো করবে। এখানে যে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এটি শো করবে। তো আপনারা এখানে যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডের এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আপনাদেরকে পাসওয়ার্ডটি দিতে হবে। তো আপনারা সেইভাবে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। প্রথম আপনাদেরকে যে লেটার, সেই লেটার দিতে হবে আলফাবেট, তারপরে লোয়ার একটা কেস দিয়ে দেবেন, তারপরে নাম্বার ভ্যালু দিয়ে দেবেন এবং স্পেশাল ক্যারেক্টার আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটি আপনারা দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যে সিকিউরিটি পিন, যে ক্যাপচারটি সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যে ফাইনাল সাবমিট ফর রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাদের একটা পপআপ শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সমস্ত ইনফরমেশন যদি কারেক্ট থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, বা আপনার যদি কোনো ইনফরমেশন ভুল ইনপুট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা নো করবেন। তো এখানে ইয়েসে ক্লিক করবেন। তো ইয়েসে ক্লিক করার পর আপনাদের কাছে কিন্তু এই ফর্মটি চলে আসবে। তো এখানে আপনার নাম, ইউজার, রোল নাম্বার শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রমাণ যে রেজিস্ট্রেশন ফর্ম সেটি কিন্তু কমপ্লিট হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এবং কল ডিটেলস এখানে সমস্ত এখানে দিতে হবে। তারপর এখানে কিন্তু ফাইনাল যে সাবমিট সেটা কিন্তু হবে। তো এখানে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবেন। তো এখানে দিয়ে দেওয়ার পর এখানে যে ব্যাংক ডিটেলস সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা যে সেভ নেক্সট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের কাছে এখানে কিন্তু একটা পপ আপ শো করবে। এখানে আপনাদের সমস্ত ইনফরমেশন যদি এখানে ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন। কোয়ালিফিকেশন ডিটেলস দিয়ে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড নেক্সট, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের কিন্তু একটা পপ আপ চলে আসবে, আপনারা জাস্ট এটা ইয়েস করবেন। তো ইয়েসে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যে প্রেজেন্ট এক্সপিরিয়েন্স রয়েছে কিনা সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তো আপনারা ইয়েস করবেন, যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা নো করবেন। নো করার পর এখানে যে সেভ এন্ড নেক্সট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে পপ আপটি আসবে এখানে আপনারা ইয়েস করবেন। ইয়েস করার পর আপনাদের কাছে কিন্তু যে কন্ট্যাক্ট ডিটেলস, সেই কন্ট্যাক্ট ডিটেলস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাড্রেস এবং অ্যাড্রেসের পর আপনারা এখানে সমস্ত ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন। আপনাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার অ্যাড্রেসটি দিতে হবে। তো আপনারা অ্যাড্রেসটি দিয়ে দেবেন। অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর আপনাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেসটি সেম হয় সেক্ষেত্রে আপনারা যে সেম এ, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের যে সেভ এন্ড নেক্সট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটি পপ আপ শো করবে। তো আপনারা জাস্ট এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনাদের কাছে কিন্তু পরবর্তী যে পেজ রয়েছে সেটি কিন্তু আপনাদের এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যে প্রিভিউ এবং ফাইনাল সাবমিট যে ফর্ম, সেই ফর্ম কিন্তু আপনাদেরকে শো করছে। তো আপনারা একটু স্ক্রল ডাউন করে সমস্ত অ্যাপ্লিকেশন একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর যে আই হেয়ার বাই ডিক্লেয়ার এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যে সেভ এন্ড ফাইনাল সাবমিট এখানে আপনারা ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর আপনাদের কাছে কিন্তু এরকম একটি পপ আপ শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন। তো আপনাদের ইনফরমেশন গুলো কিন্তু একবার ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর এখানে আপনারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম কিন্তু একটা ড্যাশবোর্ড খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু আপনাদের যে সেন্টার, সেই সেন্টার কিন্তু চয়েস করতে পারবেন। এখানে যে পে রেজিস্ট্রেশন ফিজ সেটা আপনারা এখানে ক্লিক করে আপনারা যে ফিজ পেমেন্ট, সেই ফিজ রেজিস্ট্রেশন ফিজটি আপনারা এখানে কিন্তু পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পর পরবর্তী কিন্তু আপনারা যে সেন্টার চয়েস সেটা কিন্তু এখানে দিতে পারবেন। তো আপনাদেরকে এই ইনফরমেশনটি দেওয়া ছিল। আশা করি ভিডিওটি লাইক করেন, শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিট করছেন তো চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি এখানে শেষ করছি।